নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তার কারণ, যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আমি আপনাদের জিজ্ঞেস করব। আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কস সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা বন্ধুরা অবশ্যই সরাসরি মক পরীক্ষার সুযোগ নিন, আর আমরা আজকে প্রশ্ন শুরু করছি 1025 নম্বর থেকে। আর এর আগে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, ভিডিওটি শেষ করে আপনারা অবশ্যই সবকটি ভিডিও পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটাই আপনাদের মোটিভেশন ভিডিও। আপনারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নেন। এখন আমরা শুরু করছি আজকে আপনাদের প্রথম প্রশ্ন, যেটা আপনাদের হোম টাস্কের প্রশ্ন ছিল, কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস। আপনাদের 4টে অপশান ছিল, আর এই 4টে অপশানের মধ্যে যারা উত্তর করছেন অপশান খ কাগজপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1026। 1026 প্রশ্নে চলে এসেছি, কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না। তাহলে যেখানে লোপ পায় না সেটা কোনটা হবে? এই 4টে অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান ক অলুক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1027। 1027 নম্বর প্রশ্নে, কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যেটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। আপনারা ক খ গ ঘ এই 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান ক হাতে ও কলমে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1028। 1028 নম্বর প্রশ্ন, কোনটি কর্মধারায় সমাসের বাইরে। তা যেটি কর্মধারায় সমাসের বাইরে সেটি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান ঘ অলুক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1029। 1029 নম্বর প্রশ্ন, মায়ে ঝিয়ে কোন সমাস। মায়ে ঝিয়ে কোন সমাস সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। 1029 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান ক অলুক দ্বন্দ্ব, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1030। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়। তার মানে আপনাদের কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয় সেটি আপনাদের উল্লেখ করতে হবে। আপনারা এ বি সি ডি বা সেই অনুযায়ী ক খ গ ঘ বা সেই অনুযায়ী 1 2 3 4 বা অ হ্রস্ব দীর্ঘ, যেভাবে আপনারা উত্তর করছেন আপনারা উত্তর করুন, আমরা স্ক্রিনে দেখে নেবো কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1030 নম্বর প্রশ্নে, যারা উত্তর করছেন অপশান ঘ তিনটি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1031। 1031 নম্বর প্রশ্ন, যেখানে বিশেষণ অবিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কোন সমাস বলে। আপনাদের এখানে 4টে অপশান আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান খ কর্মধারায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানায়। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1032। 1032 নম্বর প্রশ্ন, বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তাকে কি বলে। আপনাদের 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1032 নম্বর প্রশ্নে, যারা উত্তর করছেন অপশান ঘ
কর্মধারায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1033। কোনটি পরপদ প্রধান সমাস? তাহলে আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1033 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক কর্মধারায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1034। 1034 নম্বর প্রশ্নে কর্মধারায় সমাসে কোন পদ প্রধান? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন গ পূর্বপদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1035। 1035 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়। তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1035 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ কর্মধারায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1036। 1036 নম্বর প্রশ্ন, অব্যয়যোগী গঠিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ঘ কুকর্ম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1037। 1037 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, 1037 নম্বর প্রশ্ন, তা এই প্রশ্নে আমরা দেখে নেবো কি জানতে চাওয়া হয়েছে। নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ডি কর্মধারায় সমাস বা অপশন ঘ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1038। 1038 নম্বর প্রশ্নে চলে এসেছি, মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1038 নম্বর প্রশ্নে যে উত্তর উল্লেখ করছেন অপশন গ মহতি যে কীর্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 1039, মহানবী কোন সমাস? আপনাদের এখানে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটি সঠিক সেটি আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1039 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন গ কর্মধারায় সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এখন আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন আজকের 15টা প্রশ্নে, সবাই একে একে সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্নে। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, মহারাজ শব্দের ব্যাস বাক্য কোনটি? অপশন ক রাজা যে মহৎ, অপশন খ মহান যে রাজা, অপশন গ মহতের রাজা এবং অপশন ঘ মহা যে রাজা। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, মহারাজ শব্দের ব্যাস বাক্য কোনটি? অপশন ক রাজা যে মহৎ, অপশন খ মহান যে রাজা, অপশন গ মহতের রাজা এবং অপশন ঘ হচ্ছে মহা যে রাজা। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং তার সাথে সাথে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা ইমেল অ্যাড্রেস অবশ্যই পোস্ট করবেন। আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন রোজ নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।